দেখেন আটটা মেয়ে আছে, তার জন্য আটটা ছেলেকে আমি চুজ করব। অনেক প্রথমেই রেস্ট্রিকশন দিয়ে দিছি, তাহলে কিছু ছেলে অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে না। তার মানে আমাদের এখানে চেক করে দেখেন যে আমাদের দরকার ভ্যালিড লেভেল দরকার হচ্ছে 16টা, 2 to 4 16টা লেভেল দরকার। আমি তার করসপন্ডিং আমার লেভেল আছে হচ্ছে 32টা, তো 32টা যে আছে সেই 32টার মধ্যে আমি আবার কিছু কনস্ট্রেইন দিয়ে দিয়েছি, কনস্ট্রেইন দিয়ে দিয়েছি যে কনসিকিউটিভলি সর্বোচ্চ 3টা বিট পর্যন্ত, 3টা 0 পর্যন্ত সে অ্যালাউ করতে পারে। এবং আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে প্রথমে শুরুর ক্ষেত্রে 1টা 0, শেষের ক্ষেত্রে 2টা 0 সর্বোচ্চ সে অ্যালাউ করতে পারে। তাহলে অবভিয়াসলি এই 32টা লেভেলের মধ্যে কিছু লেভেল তো এমনিই বাদ পড়ে যাবে, তাই না? কারণ কি চিন্তা করো, যদি শুরু করি শুরুর দিকেই দেখছি যে 3টা ব্যাচ, এই 3টা লেভেলের কোনোটাই আমাদের জন্য ভ্যালিড হচ্ছে না। তো তাহলে ভ্যালিড কোন কোন লেভেলগুলো হবে এখানে দেখেন, 0 0 0 চারটা 0 থেকে শুরু করে 4টা 1 পর্যন্ত 16টা লেভেলই আমাদের হচ্ছে দেওয়া আছে। আর তার করসপন্ডিং আমাদের হচ্ছে এই পাশে 5 বিটের কোন লেভেলগুলোকে ইউজ করা হচ্ছে সেগুলোকে সে ইমপ্লিমেন্ট করেছে। এখন এটা কোনো হার্ডকোর কোনো নিয়ম নাই যে আমাদের যদি 4টা 0 হয় তাহলে সেটাকে আমি কোড করব কিভাবে করে 4টা 1 এবং 0 দিয়ে, এরকম কোনো নিয়ম নেই। কারণ একটু চিন্তা করেন, আমরা যখন র্যান্ডম ফাংশনটার সাথে তো পরিচিত, তাই না? র্যান্ডম কি হয়, র্যান্ডমলি আমাদের অনেকগুলো জেনারেট করে। বা ধরেন যখন আমরা জাভায় ম্যাপিং ইউজ করছি, ম্যাপ কি করে, ম্যাপের কাজ কি করেন নাই